বাংলাদেশে বিনিয়োগ রাজনীতি সহ অনেক বিষয়ে আলোচনা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের বৈঠকে। সোমবার ওয়াশিংটনের বৈঠক ফলপ্রসূ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ উঠেছে সভায়। তবে র্যাবের ওপর এখনই নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে না যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে কাজ চলছে বলে জানানো হয়। স্থানীয় সময় দুপুর একটা মার্কিন যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টে দ্বিপক্ষীয় বৈঠক শুরুর আগে স্বাক্ষর বইতে সই করেন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রতিনিধি দলকে পরিচয় করিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। উষ্ণ পরিবেশে শুরু হয় আলোচনা, প্রায় ঘণ্টাব্যাপী চলে বৈঠক। পরে পররাষ্ট্রমন্ত্রী জানান র্যাবের উপর দেয়া নিষেধাজ্ঞা ওঠা প্রক্রিয়াগত বিষয়, সময় লাগবে এজন্য। আমাদের গত 50 বছরের সম্পর্ক বাংলাদেশের সাথে অত্যন্ত ভালো, আর বাংলাদেশি যে মডেল পররাষ্ট্র প্রকল্প কীরকম কষ্ট থেকে তারা এত উন্নয়নশীল উন্নত দেশ হয়েছে। আর উনি বললেন যে আগামী 50 উই আর লুকিং ফর, এটা তাদের একটা প্রসেসিং আমাদের ওইটা কমপ্লিট করতে হবে। এই দেশের প্রায় জিনিসেই দেয়ার আর মেনি প্রসেসেস, এবং ওই কমিটির ওই লোকগুলোকে স্যাটিসফাই করতে হবে। দোজ টেক্স সাম টাইম টাইম, একদিনে সুইচের মতো না, যে অন আর অফ চলতে পারে। বাংলাদেশের আগামী নির্বাচনে বিএনপি যাতে অংশ নেয় সে বিষয়টি আলোচনায় এসেছে বলেন পররাষ্ট্রমন্ত্রী। ধরে বসে আছে আর তারপরও বলে যে বাংলাদেশে নির্বাচন ঠিক, তারা ইন্ডিপেন্ডেন্টলি আসে ইলেকশন করতেছে, জিততেছে, কিন্তু একটা ঢং সাজায় রাখছে। ইফ দে আর রিয়েলি কমিটেড টু ডেমোক্রেসি দে শুড টেক পার্টিসিপেশন ইন দ্য ইলেকশন প্রসেস। নতুন নতুন ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে বলেও জানান একে আব্দুল মোমেন। আমি চাই আপনারা নতুন নতুন দিকে আসবেন, আমার অন ইনগ্রিডিয়েন্টস প্রায় 7 লক্ষ লোক, আমার আইটি এক্সপার্ট ফ্রিল্যান্স আছে, আপনি এগুলো অ্যাডভান্টেজ নিতে পারেন। আপনি আমার এখানে, আপনার দেশে ড্রাগের দাম খুব বেশি, আপনি আমার এখানে ফার্মাসিউটিক্যাল তৈরি করেন, ড্রাগ তৈরি করেন, তাহলে আপনি ইউ ক্যান ডিস্ট্রিবিউট টু ইয়োর কনজিউমার্স এট এ রিলেটিভলি অ্যাফোর্ডেবল প্রাইস, এটা আপনি চিন্তা করেন। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চেয়েছে বাংলাদেশ এই বৈঠকে। র্যাবের প্রতি নিষেধাজ্ঞা দেওয়ার পর বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের মধ্যে যে বরফ জমেছিল সেই বরফকে আজকের এই ঘণ্টাব্যাপী বৈঠকের পর গলতে চলেছে। পররাষ্ট্রমন্ত্রীর হাসি এবং সাংবাদিকদের কাছে দীর্ঘ ব্রিফিং বলে দেয় সেই বরফ গলতে চলেছে শিগগিরই। ইশাদ জাহান উর্মি, ডিবিসি নিউজ, ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র।